Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Apnara dekhchen Hoit News Bangla. Ami sathe achi Nigar Tinnahar. ভারতের জনপ্রিয় সংবাদপত্র ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীরা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া অস্ত্র ব্যবহার করছে। ভারতীয় মিডিয়া হয়তো ভুলে গেছে যে অধিকৃত কাশ্মীর জাতিসংঘের রেজুলেশনের অধীনে একটি বিতর্কিত অঞ্চল এবং কাশ্মীরিরা সন্ত্রাসী নয়, বরং তারা তাদের স্বাধীনতার জন্য লড়াইরত স্বাধীনতা সংগ্রামী। দি ইন্টারন্যাশনাল কমিউনিটি always recognized Kashmir as disputed. আফগানিস্তানে আমেরিকার রেখে যাওয়া অস্ত্র কাশ্মীরে ব্যবহার করা হলে প্রশ্ন জাগে কিভাবে মার্কিন অস্ত্র আফগানিস্তান থেকে কাশ্মীরে পৌঁছলো। কাশ্মীরে অবস্থানরত 7 লক্ষ ব্রাহ্মণ সমর্থিত সেনাবাহিনী কি ঘুমিয়েছিল? These moments make me very angry towards the Indian constitution, the Indian troopers, the Indian rule. দ্বিতীয় প্রাসঙ্গিক প্রশ্ন হলো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে ভারতে প্রতিরক্ষা বাজেটে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। ভারতীয় সংবাদ সংস্থা দ্য ওয়্যারের একটি প্রতিবেদন অনুসারে 2022 সালে প্রচুর পরিমাণে আমেরিকান 6 volt রাইফেল কেনা হয়েছিল, পরে এই রাইফেলগুলি কোথায় গেল তা জানা নেই। এগুলি কি একই আমেরিকান রাইফেল নয় যেগুলো কাশ্মীরে আটক করা হচ্ছে? The same Rafale deal that became a matter of controversy ahead of the 2019 Lok Sabha elections. চরমপন্থী ভারতীয় জনতা পার্টি বিজেপি যা ব্যাপকভাবে দুর্নীতির সাথে জড়িত, কখনো কখনো মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষা চুক্তিতে দুর্নীতির জন্য আড়াল করার জন্য বা কাশ্মীরি স্বাধীনতা সংগ্রামীদের উপর অভিযোগ আরোপের জন্য বা কখনো কখনো আফগান সরকারকে তার অক্ষমতার জন্য দায়ী করে। রাফেল ঘোটালা सिर्फ कोई 60-65 करोड़ रुपए के रिश्वत का घोटाला नहीं, सबसे बड़ा रक्षा घोटाला है। मने रखबें जे भारतेर प्रतिरक्षा बजेटे हेर फेर ततक्षण चलते पारे যতক্ষণ না ভারতে স্বাধীনতা আন্দোলন সক্রিয় থাকে এবং প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক তিক্ত থাকে। এই কারণেই প্রভাবশালী ব্রাহ্মণ হিন্দু পরিবারের অস্ত্র ব্যবসা সক্রিয়ভাবে চলছে। তাই নেপাল থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত কোনো প্রতিবেশীর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই এবং ব্রাহ্মণ অভিজাত পরিবারগুলি এই সম্পর্কগুলিকে তিক্ত করার জন্য সরাসরি দায়ী, কারণ তাদের জীবিকা ভারতীয় প্রতিরক্ষা বাজেটের দুর্নীতির ওপর নির্ভর।